পদাম মাজে পারলো মাতা জুলে চিতি করলে জুড়ি মালা দিয়ে মোবাইলে বটে বাগা দিয়ে। বাদাম আমার গাছে নেক পুপু ভাজা বাদাম। আমার গাছে পাবে শুধু কা চাহা বাদাম পাবেন আমার গাছে নাইকো ভাজা বাদাম 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 দাদা বাদাম আমার গাছে নাইকো ভাজা বাদাম আমার গাছে পাবে শুধু কাঁচা বাদাম পোছড় বুঝলেন কেউ এক টাকাও দিচ্ছে না ফালতু ভিডিও বানিয়ে চলে যাচ্ছেন এক টাকাও বিচারি পাচ্ছেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গান সবচেয়ে বেশি ভাইরাল হয়ে উঠেছে যেখানেই যাচ্ছি সবার মুখেই শুনছি কাঁচা বাদাম সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক রিলে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে বাদাম গানটি আপনারা কি জানেন এই বাদাম গানের মূল শিল্পী ভুবন বাদ্যকরের অবস্থা বর্তমান অবস্থা আর্থিক অবস্থা কতটুকু খারাপ আপনারা তো সবাই তার গানটি নিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছেন সবাই টিকটকে ভিডিও বানিয়ে হয়ে যাচ্ছেন রাতারাতি সেলিব্রিটি সকলেই ইউটিউবে বিটের সঙ্গে এই কাঁচা বাদাম গানটি বানিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন ভুবন বাদ্যকরের গাওয়া এই কাঁচা বাদাম গান দিয়ে তাহলে ভুবন বাধ্য বাদ্যকরের লাভ কোথায় লাভ তো হচ্ছে আপনাদের আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে ভিডিও বানাচ্ছেন লাভ হচ্ছে আপনাদের এ কেন বলছি কারণ হচ্ছে আজকে এত পরিমাণ ভাইরাল এত পরিমাণ জনপ্রিয়তা অর্জন করার পরও ভুবন বাধ্যকার কাঁচা বাদাম গানটি যিনি গিয়েছেন তার আর্থিক অবস্থা চুল পরিমাণ পরিবর্তন হয়নি তিনি আগের মতোই বাদাম বিক্রি করে খাচ্ছেন তিনি আগের মতোই ভাঙা ভাঙা ঘরে যার চাল নেই চুলো নেই সেরকম একটা পরিস্থিতিতে বসবাস করছেন একজন ব্যক্তিও কিন্তু তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি আমি আজকে খুব অবাক হচ্ছি যেই ব্যক্তির মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুকে লক্ষ কোটি টাকা ইনকাম করতেছি সেই ব্যক্তিকে কি আমরা কিছু হলেও আর্থিক সহযোগিতা করতে পারি না আজকে খুবই কষ্ট লাগলো একটা ভিডিও যখন দেখলাম আমি ভিডিওটি মজার টিভি মাহাসান স্বপ্নভাই করেছে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে তিনি সুদূর দূরে ভুবন বাদ্যকরের বাসায় গিয়ে বাসাটি দেখেছেন তার বর্তমান দুরবস্থার কথা তুলে ধরেছেন এজন্য মজার টিভির মহাসেন স্বপ্ন ভাইকে আমি অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই তিনি এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার কারণে কারণ তিনি বাংলাদেশের নাগরিক হয়ে ভারতে গিয়ে দায়িত্ব করে সেখানকার মানুষের সঙ্গে কথা বলে ভুবন বাদ্যকরের বাড়ি এবং এলাকার পরিবেশ তার বর্তমান অবস্থা আর্থিক অবস্থা সকলের মাঝে তুলে ধরেছেন যে কতটা অসহায় তিনি কিন্তু এই অসহায় মানুষ কিন্তু এখন সারা বিশ্বে ভাইরাল সারা বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে কিন্তু তার কাঁচা বাদাম গানটি শোনেননি এমন কোন মানুষ হয়তো পাওয়া যাবে না বর্তমান সকলেই কম বেশি হলেও কাঁচা বাদাম গানটি শুনেছেন সেটা হোক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক অথবা আপনার আশেপাশে মানুষের মুখ থেকে মানিকে মাগে হিতে শ্রীলঙ্কার একটি গান যে গানটি গিয়েছে ইহা নামের একজন মেয়ে তো এই মানিকে মাঘহিতি গানটি ভাইরাল হওয়ার পরে আমার মনে হয় বাংলাদেশ সহ সারা বিশ্বে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে এই কাঁচাবাদাম গানটি আমরা দেখেছি এই ইন্টারনেটের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে অনেকেই হয়ে গেছে অনেক বড় সেলিব্রিটি অনেকের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে অনেকের লাইভ সেটেল হয়ে গেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক দিয়ে এই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকের যুগে এসে অনেকেই হয়ে গেছে কোটিপতি অনেকে লাখপতি অনেকে সেলিব্রিটি কিন্তু আজকে এত ভাইরাল হওয়ার পরেও কাঁচা বাদাম গানটি যেই ব্যক্তি গানটি করেছে যেই ব্যক্তির মূল অবদান এই গানটির পিছনে সেই ভুবন বাদ্যকরের বাসর অবস্থা খুবই খারাপ খুবই কষ্ট লাগলো আমার আগের মতোই চলছে তার বর্তমান অবস্থা আগের মতো করেই তিনি জীবিকা নির্বাহ করছে বাদাম বিক্রি করে চলুন কথা না বাড়িয়ে প্রমাণ সহকারে আপনাদেরকে মজার টিভি মাহসান স্বপ্ন ভাইয়ের একটি ভিডিও দেখিয়ে আসি যে ভিডিওতে ভুবন বাদ্যকরের বাসার বর্তমান অবস্থা এবং তার আর্থিক অবস্থা এবং তার বর্তমান পরিবেশ তুলে ধরা হয়েছে চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে ভুবন বাদ্যকরের সেই ভিডিওতে দেখিয়ে আসি আপনাদেরকে যে তার বাসার অবস্থা তার আর্থিক অবস্থা কতটা খারাপ তিনি কতটা খারাপ জায়গায় বসবাস করেন এই ভুবন দা আমি কোত্থেকে এসছি আপনি শুনলে অবাক হয়ে যাবেন বলুন তো আমি কোত্থেকে এসেছি আপনাকে দেখার জন্য কোত্থেকে eslintum বলুন তো বাংলাদেশ থেকে বুকে আসুন আপনাকে কি যে ভালোবাসি আপনার গান আমাদের বাংলাদেশ পুরো ভাইরাল হয়ে গেছেন আপনি ওনারা আপনার কি হয় আশেপাশে আপনার গিন্নি আছে

দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম দিদি কাঁচা বাদাম আমার কাছে বুবু ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম তাই কাঁচা বাদাম যে নেবেন সত্যি ভিটামিন পেয়ে যাবেন ভেজে দিবে ভিটামিন পুড়ে যাবে ছাই হয়ে যাবে কিন্তু ভাজা বাদাম খেলে গ্যাস হবে আর কাঁচা বাদাম খাবেন অমল হবে পেট পরিষ্কার হয়ে যাবে রোগ জ্বালাস হয়ে যাবে ভাজা বাদামে কিন্তু প্রচুর গ্যাস আর কাঁচা বাদাম খাবেন কিন্তু প্রচুর ভিটামিন পেয়ে যাবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে অমল হলে পায়খানা পরিষ্কার হয়ে যাবে রোগ জ্বালাস হয়ে যাবে জয়ন্তাই দারুণ প্রিয় দর্শক আমি মাহাসান স্বপ্ন বাংলাদেশ থেকে আসলাম পশ্চিমবঙ্গের বীরভূম বীরভূম রাজ্যেতে আর এখানে অনেক মানুষ আছে সবাই ওনার পাড়ার এবং দাদার সাথে আজকে আমি দেখা করতেছি স্পেশালি আর আমাদের বাংলাদেশ ইন্ডিয়া তো ভাইরাল আছে আর আমরা কলকাতা একটা কাজে এসেছিলাম যার জন্য ভাবলাম যে দাদার সাথে দেখা করে যাই তো দাদা আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন জানবো যেহেতু বাংলাদেশের গানটা প্রচুর ভাইরাল আছে এবং আপনার ডিটেলটা অনেকে জানে না ঠিক আছে তো আপনার নাম কি আছে আমার নাম ভুবন বাদ্যকর গ্রাম কোরআলজুড়ি পস লক্ষিনারাণপুর জালা জেলা বীরভূম থানা দুবরাইপুর মহকুমা সিউড়ি আচ্ছা আপনি এমনিতে কি করেন আর আমি বাদাম বিক্রি করে খায় আর অন্য কিছু জানেন করতে পারি না পায়ে ব্যথা আচ্ছা এখানে কি আপনার নিজের বাড়ি আছে হ্যাঁ নিজের বাড়ি ওই যে ওই যে মাটি মাটির ঘর তো আপনি বাদাম বিক্রি করে আপনার সংসার চলে এখানে আপনার কজন ফ্যামিলি মেম্বার আছে আমার পাঁচজন পাঁচজন কে কে আছে ফ্যামিলিতে একটা মিটি হ্যাঁ ওই যে এই আমার স্ত্রী হচ্ছে উনিয়া আসুন আসুন আপনি সামনে আসুন এ হচ্ছে আপনার ওয়াইফ তাই তো হ্যাঁ ওয়াইফ আচ্ছা আর তারপর আর কি কি আছে দুটো ছেলে আর একটা বেটি ধরো তো এই আপনার সংসারের দায়িত্ব আপনারই তাই তো আপনি তো পুরো বিশ্বে ভাইরাল হয়ে গেছেন এখন তাই তো এখন ভাইরাল হওয়ার পর কি আপনার কোনো লাভ হয়েছে আসলে না এখন কিছু লাভ হয়নি কোনো হ্যাঁ এখন আর্থিকভাবে কিছুই লাভ হয়নি এখন এখন পর্যন্ত হয়নি এবং আমার এই ইন্ডিয়াতে তো দেখছি যে কেউ যদি ভাইরাল হয়ে যায় বড় বড় সিঙ্গার যেমন বাদশার মতো কেউ এসে গান করায় যেমন রাণু মন্ডলকে নিয়ে গেছে এক সময় গানের জন্য আপনার এরকম কোনো অফার কি এসেছে না এখন পর্যন্ত আসেনি কেউ যোগাযোগ করেছে যোগাযোগ করেছে বলতে মিডিয়া এসেছিল ওরা তারা গান কিছু নিয়ে গেল বলছে আমি ব্যবস্থা করবো এইভাবে মানে মিডিয়া আরও গান তৈরি করে যেটা তৈরি ওইটা আরও মানে ওরা সব দাঁড়িয়ে ফট তুলে আপনার ফোন নাম্বার আছে তো না হ্যাঁ ফোনটা কোথাও শেয়ার করেননি কারণ অনেকে আসলে প্রিয় দর্শক অনেকে ওনার সাথে যোগাযোগ করতে চায় এবং অনেকে আছে ওনার পাশে দাঁড়াতে চাই কিন্তু আমরা এর আগে যে ভিডিওগুলো দেখেছি সেখানে নাম্বার নেই একটা মানুষের যখন নাম্বার না থাকে তখন কিন্তু কেউ কোনো সাহায্যও পাঠাতে পারবে না এবং যোগাযোগও করতে পারবে না সুতরাং আজকে আমাদের ভিডিওতে আপনার নাম্বারটা একটু বলুন যেন আপনার সাথে মানুষ যে কোনো প্রয়োজনে আপনার পাশে দাঁড়াতে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে নাম্বারটা আমার নাম্বারটা হচ্ছে

এটাই আছে ঠিক তো আচ্ছা সব প্রিয় দর্শক আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব এবং আমাদের বাংলাদেশ থেকে অনেকে চাইছে যে ওনার সাথে যোগাযোগ করতে আমাদের বাংলাদেশে কিন্তু কিছু ভাইরাল হলে তার পাশে অনেক সংস্থা দ্বারা মানুষ দাঁড়ায় আশা করছি কেউ না কেউ বাংলাদেশ থেকে হলেও ফোন করবেন আর ইন্ডিয়া থেকে তো আছে হচ্ছে না একটু সামনাসুন সামনা বলছি বাংলাদেশে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল ম্যাক্সিমাম ফোর মিলিয়ন তো তাই তার কাছে হেল্প চাই কি কাকুকে কিছু টাকা দিতে হবে হ্যাঁ বুঝতে পেরেছেন যে বাংলাদেশে এই যে যেমন আমরা যে আসছি ওনার কাছে ভিডিও করছি উনি কিছু চেয়েছে বাট আমরাই আগে থেকে বলেছি যেহেতু উনি কথা বলছে কিছু তো অবশ্যই গিফট ওনার জন্য আছে কিন্তু এই দাদা যেটা বললো যে বাংলাদেশ থেকে আপনি ভাইরাল করেছেন আপনি ওনাকে কিছু টাকা দেবেন কারণ উনি কিন্তু খুব কষ্টে জীবনযাপন করছে ঠিক আছে অনেক গরিব মানুষ আছে দাদা করে যাচ্ছে কথাটা বুঝলেন কেউ এক টাকাও দিচ্ছে না ফালতু ভিডিও বানিয়ে চলে যাচ্ছেন এক টাকাও বিচারি পাচ্ছেন না বুঝতে পেরেছেন আপনারা যার জন্য যারা আসলে আসছেন আপনি যদি কিছু দিয়ে যান তাহলে তো লোকটার হেল্প হলো তাই তো এই দাদা কিন্তু খুব ভালো কথা বলেছে আচ্ছা দাদা এখন আপনি যে এখন বাদাম বিক্রি করছেন এই পেশে আপনি কতদিন ধরে আছেন মোটামুটি 10 সাল থেকে 10 সাল থেকে আছেন এটা করেই সংসার চালান করে তো ফিউচার প্ল্যান কি আপনি সামনে আর কি করবেন চাইছি যে আর কিছু করা নেই তবে গানটাই আমি এখন চাইছি যে বাদাম ব্যবসা করে খাচ্ছি তো এখন আর কি করবো না পাই না থাকলে বাদাম ব্যবসা করেই খেতে হবে আর যদি কোনো উপায় পায় তাহলে যদি কিছু পাওয়ার জন্য যদি কোথাও যেয়ে থাকি হয়তো কিছু আমার যদি লোভবান হয় সেখানে আমি যেতে পারি আচ্ছা আর এই জায়গাটা তো অনেক ভেতরে তাই তো এখানে আপনার যে না ছোট এই বড়

আপনি কি বাংলাদেশের মানুষের জন্য কিছু বলতে চান বাংলাদেশের মানুষকে কি বলব ধন্য জানাবো যে যদি আমার কিছু উপায় থাকে বা যদি কোনো সহযোগিতা করে আমি ধন্যবাদ জানাবো হ্যাঁ নাম্বারটা সরাসরি দিয়েছি দাদার নাম্বার সরাসরি যোগাযোগ করবেন বাংলাদেশ থেকে হোক আর থেকে হোক রাইট আর এই যে ভাইরাল করেছে যারা টিকটকে বেশি বিশেষ করে টিকটক থেকে ভাইরাল হয়েছে গানটা প্রথম হয়তো তো তাদের জন্য কি বলবেন আপনার গানে নাচ গান করছে সবাই হ্যাঁ তাদেরকে ধন্যবাদ দিয়ে জানাবো যে জানে ওরাও আমার থেকে আরও সুখী হয় যে আমার ওদের থেকে যে আমি পেয়েছি বা আমার যে ওরা ভাইরাল করেছে আমার যে ওর থেকে আমি সংসারে সবাইকে আমি মানে পৃথিবীটা জুড়ে বিশ্ব জুড়ে হ্যাঁ যে আমার গান তাই যে ভাইরাল হয়েছে কত খুশি লাগছে তাদের দিকেও ধন্যবাদ জানাবো তার জন্য সুখী হয় হ্যাঁ অনেক ভালো কথা বলেছেন যে তারাও যেন সুখে হয় আর সবাই তো দাদা হেল্প করবে না তাই না কিছু মানুষ টিকটক করবে তারা আপনাকে রিচ করতে পারবে না মানে আপনাকে পাবে না এত সহজে তাই তো এই যে প্রিয় দর্শক এখন আমরা দাদার ঘরে যাচ্ছি দেখুন যে দাদা কতটা কষ্টে আছে এলাকাবাসীর খুবই খুব কারণ সবাই এই যে ভাইরাল করছে টিকটক করছে কিন্তু তার পাশে আসলে কেউ দাঁড়াচ্ছে না সো এই এলাকাবাসীর একটাই আবদার যে এই দেখুন এই যে আপনারা বাংলাদেশের হোক আর ইন্ডিয়ার হোক যারা টিকটক করেন যারা টিকটক করেন তারা একটু বাড়িটা দেখুন জলটা রেখে দাও কোথাও জলটা দিয়ে দাও এই যে একটু পেছন থেকে যে আপনারা এই যে আমি আবার বলছি প্রিয় দর্শক দেখুন ওনার যে গানটা উনি গিয়েছে খুবই ট্যালেন্টেড একটা গান যেটা আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছি সকল দেশ থেকে বাট আমরা জানেন যে আমরা যে সকল মানুষকে নিয়ে এর আগে ভিডিও করেছি তাদের যেন হেল্প হয় যেহেতু দাদারা অন্য একটা দেশের আমাদের ভিডিও সম্পর্কে জানে না বাট আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা যাকে নিয়ে ভিডিও করছি তার ডিটেল দিয়ে দিই যেন সরাসরি সবাই যোগাযোগ করতে পারে সো এর আগে যেহেতু অনেকে ভিডিও করেছে তার নাম্বার টাম্বার দেয়নি আমরা দাদার নাম্বার দিয়েছি আর আমি যে যে কারণে বলছি বা এই দাদারা যে কারণে বলছে যে ওনার পাশে দাঁড়ানো উচিত সেটা হচ্ছে এইরকম একটা ঘরে থাকে বাট আপনি 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 একটু দেখুন আপনি অনেক উঁচু প্রাসাদে থেকে আপনি টিকটক করছেন কিন্তু এই দেখুন এরকম একটা মাটির ঘর অন্ধকার একটা ঘর যেখানে ভালোভাবে দেখাও যাচ্ছে না সুতরাং এই যে এখানে দাদা হচ্ছে রান্না ফান্না করেন নাকি ও এই যে এখানে হচ্ছে চুলা মানে এত অন্ধকার যে ভালোভাবে দেখাতেও পারছি না এই যে দাদার ঘরটা একটু দেখুন এই যে এখানে থাকেন তাই তো এখানে থাকেন বৃষ্টি আসলে কি জল পরে মানে আমি অবাক হয়ে যাচ্ছি দেখুন যে ভাইরাল ফেসবুক ভাইরাল আসলে মানুষকে কতটুক চেঞ্জ করতে পারে কিছুই হলো না দাদা তো আমার এখনই আমার খুব খারাপ লাগছে যে এরকম একটা জায়গায় থাকে দাদা কিন্তু পৃথিবী জুড়ে ভাইরাল হয়ে গেছে দাদার কোনো মানে কোনোটা লাভ হলো না আমি আশা করব যে হ্যাঁ আমি আশা করব জি দাদা যে যেটা আমি প্রচুর ভাইরাল হয়েছে কিন্তু দাদার কোনো লাভ হলো না তো দাদার একটু ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সাথে আমি একটু পরিচয় হব কে কে আছেন একটু আসুন আচ্ছা একটু এখানে চলে আসুন দাদা দাদা এই ফাঁকা জায়গাটা চলে আসুন না না কিচ্ছু লাগবে দাঁড়াও দাদা চলে আসুন বৌদি আসুন বৌদি দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান হয়ে যাবে এই যে হ্যাঁ কে কে আছে প্রিয় দর্শক এখন আমি পুরো পরিবারটার সাথে সবাই আছেন একটু সরে দাঁড়ান আচ্ছা আমি একটু সামনে আসি প্রিয় দর্শক আমি এখন এই ভাইরাল দাদার পরিবারের সাথে পরিচয় হবো এবং পরিচয় করিয়ে দেবো আপনার সাথে একটু বলুন কে কে আছে এই যে আমার এই বেটা দুটো আছে এই বোন আছে এই হচ্ছে বেটা তাই তো এই দুটো বেটা এই বোন এই ছেলে এই বিটি এটা বৌমা হ্যাঁ তো আচ্ছা বৌমা কোন বেটার বৌমা এই এই ওর বৌমা তাই তো ওর বৌ আর আমার স্ত্রী ওয়াইফ আছে আর উনি কে আছে

অত দিতে পারবো না কারণ আমরা অন্য একটা হসপিটালে এসেছি রুগী নিয়ে এসেছি বাট এই যে দাদা পেটিএম নাম্বার শেয়ার করেছে ওনার ফোন নাম্বার শেয়ার করেছে আপনারা পারেন সরাসরি ওনাদের ওনাদের পাশে থাকতে কারণ আপনারা খুব বেশি অ্যাপ্রিসিয়েট করছেন প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করছেন তাই না সো সবাই ভিডিওটা শেয়ার করিয়ে দিবেন এই ভিডিওটা আগে যেগুলো করেছেন সেখানে ওনাদের কোনো নাম্বার ছিল না বাট এখানে ওনাদের নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন কারণ আমরা চাই যে এই পরিবারটা ভালো থাক ঠিক আছে অনেক হাসি খুশি থাক এটা আমরা চাই সবাই ভিডিওটা শেয়ার করে দেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখলেন যে ভুবন বাদ্যকরের বাসার অবস্থা তার বর্তমান আর্থিক অবস্থা কতটা খারাপ কতটা অবস্থার মধ্যে তিনি বসবাস করেন তিনি অত্যন্ত দরিদ্র একজন ব্যক্তি তিনি গান বলে বলে এই কাঁচা বাদাম বিক্রি করেই তিনি জীবিকা নির্বাহ করতেন একমাত্র আয়ের উৎস এই বাদাম বিক্রি তিনি এই বাদাম বিক্রির জন্য ছন্দ আকারে একটি গানও লিখেছিলেন সেই গানটি বলে বলেই বেসিক্যালি তিনি বাদাম বিক্রি করতেন কোনো এক সময় কোনো এক জায়গা থেকে কোনো এক ব্যক্তি হয়তো তার এই বাদাম বিক্রি করার স্টাইল এই গান বলার ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুকে আপলোড করে দেয় তারপর থেকে হয়ে যায় তিনি ভাইরাল তারপরে থেকে হয়ে যান তিনি ভাইরাল টপ অফ দ্য কান্ট্রি তারপর থেকে তিনি প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যান প্রচুর পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেন কিন্তু এত ভাইরাল হওয়ার পরে এত জনপ্রিয়তা অর্জন করার পরেও তার ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি তার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি আজকে এই কাঁচাবাদাম গান দিয়ে ভুবন বাদ্যকরের এই গান দিয়েই কিন্তু অনেকেই অনেক টাকা ইনকাম করছে অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে তারা লাখ লাখ টাকা ইনকাম করছে যারা টিকটকে ভিডিও বানাচ্ছে তারা রাতারাত্রি হয়ে যাচ্ছে সেলিব্রিটি কিন্তু গানটির যে মেন শিল্পী মূল অবদান যেই ব্যক্তির সেই ব্যক্তির কিন্তু কোনো লাভই হলো না আজকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আপনারা যারা কাঁচা বাদাম গান দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন আপনারা যারা আমরা যারা লাখ লাখ টাকা ইনকাম করছি এই গানের মাধ্যমে এই ভিডিও বানিয়ে ভুবন বাদ্যকরকে নিয়ে ভিডিও বানিয়ে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি তাদের উদ্দেশ্যে বলছি দয়া করে আপনাদের মানবতার দিক থেকে হলেও এই ভুবন বাদ্যকারকে কিছুটা আর্থিক সাহায্য সহযোগিতা করুন যাতে তার অন্য একটা কর্মস্থান হয়ে যায় তাকে এত কষ্ট না করতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কথার সাথে আপনারা কতটুকু একমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ